ভোট পরবর্তী সংঘর্ষ অব্যাহত। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া বিধানসভায় কেন্দাফাড়ি এলাকায় বুধবার রাতে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম এর সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি মোটর বাইকে আগুন লাগানো ও বাড়ি ভাঙচুরের অভিযোগ করে দুই পক্ষই। আহতদের বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সিপিআইএম করার অপরাধে বাউরিপাড়ায় হামলা চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। খাসকান্দা গিয়েছিলাম পকোড়া খেতে, ওই দিক থেকে আসছিলাম বাইক নিয়ে, তখন তৃণমূলের কটা ছেলে আমাদের গাঁয়ের ওখানে আমাদের একটা দোকান আছে পাড়াতে, ওখানে দাঁড়িয়ে বলছে এই তোর নাম, গাড়ি থেকে নাম, নেমে পথে বলছে তোর মা সিপিএম করে, তোর বাবা সিপিএম করে, তোরা ঝান্ডা টাঙাইছিস, এসব করে আমরা কী করেছি, তো কী করেছি, কী ভুল করেছি, তখন বলছি মার, এমনি করে পুরো মার, একদম মারধর মারধর করে ওরা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর আমাদের সবাই পাড়ার লোক জড়ো হলো, বললাম যে এমনি এমনি ব্যাপার, মারলো, বলছি চল তাহলে দেখি ওদের কে ছিল। যখন ওদের বাড়ি আরে যাই তখন দেখি ওরা নাই, যে পুলিশকে জানাই, পুলিশ তখন বলে ঠিক আছে তোমরা একটা লিখিত জানাও সবাই মিলে চলো ফাঁড়ি। যখন আমরা সবাই মিলে এবার ফাঁড়ি যাই তখন এখানে এসে ওরা ভাঙচুর করে, ঘর ভাঙচুর করে, আমার দাদাকে মেরেছে, তারপর আমাদেরকে আমাদেরকে দৌড়াইছে, আমরা এবার জীবনে জ্বালাই একদম দৌড় মেরেছি, তারপর কী করবো তখন বুঝতে পারি। আমার আমার গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল ঘরে, তারপর আমার ভাইয়ের একটা ভিতরে গাড়ি ছিল, ট্রেনে বার করে পুড়িয়ে দিয়েছে তিনটে গাড়ি, আমার কাকার একটা পুড়িয়ে দিয়েছে গাড়ি, আর তারপর ঘর ঘর তো ভাঙচুর করেছে, ভাত ভাতের হাঁড়ি তোমার উল্টিয়ে দিয়েছে, তা কী করবো, এরকম করে পারা যায় নাকি? তোমার ওরা টিএমসি করতো তো আমার সিপিএম করতাম, তো কী আছে যে আমার কাকা শ্বশুর আর আমার দেওর ওরা বাইরে গেছিলো, বাইরে থেকে মানে বাইরে চিকেন পকোড়া খেতে গেছিলো, যাই হোক বাইরে একটু বেড়াতে গেছিলো, বেড়ানো থেকে এসে পর ওইখানে দোকানের সামনে ওদেরকে আটক করা হয়, বলে চারজন চারটে বাইক আর আটটা ছেলে, আটটা ছেলে মেলে ওদের দুজনকে আটক করা হয় যে তোরা সিপিএম পার্টি করিস, ওরা বলে হ্যাঁ আমরা সিপিএম পার্টি করি, তাতে তো আমরা কারো অন্যায় করি না, কারো অত্যাচার করি, ওরা ডাইরেক্ট বলে। তারপরে বলে যে তোরা ঝান্ডা টাঙিয়েছিস, দেওয়ালে লেখানো হয়েছে তোদের, তোদের খুব মস্তানগিরি হয়েছে, ওদেরকে নানা রকমের ধমকি দেওয়া হয়, মেয়ে ছেলে নিয়ে গাল দেওয়া হয়, আর যাহাটা মানে ওর মা সিপিএম প্রধান ছিল হয়তো কয়েক বছর আগে, সেইটাও বলা হয় তোর মাকে এই ওই হ্যান ত্যান, মায়ের নিয়ে নানা রকমের গাল দেওয়া হয়। তারপরে আমাদের গ্রামে এসে সিনিয়ররা যখন জানতে পারে, ও যখন বলাবলি করে আমাদের দুজনকে মারধর, ভেতরে মার দিয়েছে, বাইক কেড়ে নিয়েছে, বাইকটা ফেলে ওরা দুজন দৌড় দৌড়ে পদে, তারপরে ওরা দুজন এসে এখানে পাড়াতে এসে বলে যে আমাদের দুজনকে খুব মারধর করা হয়েছে, টিএমসি পার্টির লোক এসে আমাদেরকে ধমকি দিয়ে গেছে, এই হবে ওই হবে, শুধু আমাদের পাড়াতে না ওইখানে যে বাউরি পাড়া আছে ওইখানেও হয়েছে, ওইখানে তাও এই এইখানে এসব মেয়ে ছেলেদের গায়ে হাত দিয়েছে, ওইখানে মেয়ে ছেলেদের গায়ে হাত দিয়েছে, তাহলে কি এইভাবে হ্যাঁ মানে এখানে হামলা চালানো আজ প্রথমবার হয়নি, যখন থেকে ইলেকশন হয়েছে তারপরের দিন থেকে, তারপরের দিন থেকে এখানে মানে এইরকম জিনিস হচ্ছে, কিন্তু এতটা আগে কোনোদিন যায়নি, এবারে যা হলো ভাঙচুর হলো এইভাবে মানে কেমন ওরা অত্যাচার করে, আজ নইলে ঘরে এসে ভেঙে দিয়ে ভাঙচুর করে গেছে, তার আগে ওরা কেমন অত্যাচার করে, লাইন কেটে দেওয়া হয়, জলে পাইপ কেটে দেওয়া হয়, এইসব জিনিসগুলো আমাদের সাথে ঘটে, আমরা সব কিছু প্রত্যেকটা জিনিস জানতে পারি, হ্যাঁ লুটপাট যেমন কি আপনারা দেখতে পারেন আমার বাড়িতে লুটপাট হয়েছে, আলমারি টিভি শোকেস ড্রেসিং টেবিল, এই আলমারিতে গয়নাগাটি ছিল আমাদের দু জায়গায়, গয়নাগাটি ছিল, টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সা একটাও নেই, গয়নাগাটি নেই, গয়নাগাটি এমনকি কোনো কাগজপত্র কোনো কিছু নেই, নামও নিশানা নেই। আর যেমন কি বললাম যে ওরা বারবার অত্যাচার করে, অত্যাচার তো ওরা এরকম করে না, না ড্রিঙ্ক করে, বাইক এসে লাইন কেটে দেওয়া হয়, পাইপ কেটে দেওয়া হয়, তারপরে এসে ওরা অত্যাচার করে, মা বোনকে গাল দিয়ে যায়। দুটো বাইক ছিল, একটা স্কুটি ছিল একটা বাইক ছিল, আর ওই দুটোকে জ্বালানো হয়, তারপর আমার কাকা শ্বশুরের বাইক ছিল, ওর বাইকটাও ঘর থেকে মানে দরজা ভেঙে বাইকটা জ্বালানো হয়। ওদের কাছে কি কি অস্ত্র ছিল? ওদের কাছে অস্ত্র ছিল, বোম ছিল, পিস্তল ছিল, তলোয়ার ছিল, এগুলো সব আমরা হ্যাঁ এগুলো সব আমরা নিজের চোখে দেখি। আর যদি আমি মানে দু পা যদি এগিয়ে যাই তাহলে হয়তো ওরা তো আমাদের উপরে অ্যাটাক করে, পুলিশ প্রশাসন আমার আগে, আমি আমার পুলিশ প্রশাসনের পিছনে, আমার পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনকে মার দেওয়া হয়, আবার উপরন্ত ওদেরকে গালাগালি করে দেওয়া হয়, পুলিশ প্রশাসন তো ভয় পালিয়েছে, একটা কাকা শ্বশুরকে ভেতরে মার দেওয়া হয়েছে, আর একটা কাকা শ্বশুরকে মানে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে এখন এমএলএতে ভর্তি আছে। পুলিশ প্রশাসনকে কারা মেরেছে? টিএমসি পার্টির ছেলেরাই মেরেছে।
পুলিশে হ্যাঁ হ্যাঁ ওদের কোলারে ধরে বলে যে শুয়োরের বাচ্চা এখান থেকে পালানালে তোদের গায়ে বোম ছুড়ে দেবো। পুলিশকে বলছে? হ্যাঁ, বোমটা আমাদের নিজে চোখে দেখা। তারপরে ওরা যখন যায় তখন পুলিশ প্রশাসন এসে ঘর দোয়ার সব দেখে গেছে। তারপরে বাইকগুলা যেগুলো জ্বালানো হয়েছিল সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। কটা বাইক জ্বালিয়েছে? তিনটে বাইক জ্বালানো হয়েছে। তিনটে বাইক জ্বালানোর পর মানে আমরা খালি একটা জানতে চাই, আমরা যুবক চাই যে কি ওরা টিএমসি পার্টির লোক কি এইভাবে অত্যাচার চালান চালিয়ে যাবে, আর আমরা এইভাবে অত্যাচার সহ্য করতে পারবো? একটা মানুষের ধৈর্য কতদিন? একটা মানুষের ধৈর্য কতদিন? খুব জোর হয়তো 5 বছর 10 বছর, আর টিএমসি পার্টি জেতার তো আজ 5 বছর 10 বছর হয়নি, কয়েক বছর আগে জেতানো হয়েছে। জিতেছে ওরা, ওরা যখন থেকে জিতেছে তখন থেকে আর ওদের রাগ হচ্ছে যে আমাদের মানে আমাদের হয়তো ঘরের মানে বড়রা যেটা এগুতে সিপিএম করতো, আগে সিপিএম করতো, কিন্তু এখন তো কিছু করে না। এখনকার না সিপিএম আছে না টিএমসি আছে না বিজেপি আছে, মানে এইভাবে কি পার্টির অত্যাচারে মেয়ে ছেলেদের উপরে অত্যাচার হবে? এটাই আমরা জানতে চাই, মেয়ে ছেলেদের উপরে কেন অত্যাচার হবে? পাল্টা বাউড়ি পাড়ার বাসিন্দারা তৃণমূল সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঝামেলা শুনতে পাই, তারপরে হঠাৎ করে আমাদের দরজা মানে কিছু মানে প্রায় 150 লোকের থেকে বেশি হতে পারে, 150 লোকের থেকে বেশি হতে পারে, হঠাৎ করে দেখছি আমাদের পাঁচিল টপকানো হলো। আমরা তো সব দরজা জানলা বন্ধ করে রেখেছি, এখানে প্রায় ওই 7টা নাগাদ হবে দরজা জানলা বন্ধ করে রেখেছি হঠাৎ করে। তখন দুটো কারেন্টই নেই বাড়িতে, 7টা সাড়ে 7টা হবে, এলো লোক, হঠাৎ করে দেখছি এখানে ভাঙচুর শুরু। এখানে তো দরজা এমন ঠেলছে মানে দরজা খুলে যাবে, এদিকে আমার শ্বশুরমশাই দরজা ধরে, ওইদিকে আমি দরজা ধরে আছি, দরজা এমন ধাক্কা দিচ্ছে আমার তো হাত পুরো কেটে গেছে, হাত নড়াতে পারছি না। এদিকে শ্বশুরমশাইয়ের পায়ে লেগেছে, ওনার পা আগের থেকে ভাঙা ছিল, মানে যখন ওরা দরজা খুলতে পারছে না তখন এই সব মানে ওই যে হাজবেন্ড রূপম ভট্টাচার্য ওনার ওয়াইফকে বার করা হোক, মানে বাজে বাজে গালাগালি করে, মানে এমন গালাগালি যেটা আমি মুখে আনতে পারবো না। ওনার ওয়াইফকে বার করা হোক, ওর ছেলেকে বার করা হোক, তারপর দেখে নিচ্ছি কে কত বড়। মানে মাকে তো আমার শাশুড়ি মাকে জানি না, হয়তো কোনো পার্টির ব্যাপার হতে পারে, সেটা বাড়ির উপর। হ্যাঁ, আমরা টিএমসি করি, তা সেই ঝামেলা আমাদের বাড়িতে এসে ঢুকেছে, সেটা বাইরে বাইরে মিটিং হওয়া তো উচিত ছিল। বাইরের লোক বাড়ির লোকরা কি করবে? আমার ছোট বাচ্চা আছে, সে পর্যন্ত হ্যারাস, তাকে অন্য বাড়িতে রাখতে হয়েছে। কি দাবি করেছিল, কি জন্য বলছিস? এটা যারা করেছে তাদের আমরা শাস্তি চাইছি, দাবি আবার এটাই তো। হ্যাঁ, ক্ষতিপূরণ চাই। এই যে আমাদের এত ক্ষতি হলো, বিনা কারণে ক্ষতি হলো, সেটা তো একটা কিছু দেখতে হবে। তা এমন কি রাত 2:30টার সময় আমার শ্বশুরমশাইকে ধরে নিয়ে যাওয়া হলো, কিসের জন্য ধরে নেওয়া হবে? কোনো পারমিশন ছিল? পারমিশন তো ছিল না, পারমিশন ছিল কি? এমনকি উইথআউট পারমিশনে আমার ঘর চেক করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে? আমার শাশুড়ি মাকে গালাগালি করা হয়েছে, শ্বশুরমশাই কোনো রাজনীতি কোনো কি কোনো কিছু করে না। আমার শ্বশুরমশাইয়ের ছেলে করেন, আমার শ্বশুরমশাইয়ের ছেলে করেন, আর কেউ রাজনীতি করেন না। শ্বশুরমশাই কোনো ব্যাপারে থাকেন না, কিন্তু তাকে ধরে নেওয়া যাওয়া ধরে নিয়ে যাওয়া হলো রাত 2:30টার সময়। শাশুড়ি মাকে তো প্রচণ্ডভাবে গালাগালি, এমনকি আমাকে পর্যন্ত ছাড়েনি, উইথআউট পারমিশন উইথআউট সার্চ ওয়ারেন্ট ছাড়া ওনারা ঘরে ঢোকেন কি করে? আমি তো এবার কেস করবো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকে যে ঘটনা হয়েছে, বিজেপি সিপিএম মিলে ওখানে শান্তি পয়দা করার চেষ্টা করছে, সেই পরিপ্রেক্ষিতে কালকে কালকে যে হয়েছে ওটা হওয়ার উচিত নয়। তারপরে মিটমাটও হয়ে গিয়েছিল, দুই পক্ষকে বুঝাইছে পুলিশ। তারপরে বাউড়ি পাড়া লোক যে ভট্টাচার্য পাড়ার উপরে আক্রমণ করেছে, ও তারপরে এই ঝামেলাটা বড়েছে, সেই জন্য আমরা চেষ্টা করছি ওখানে শান্তি বজায় রাখতে। এখন সিপিএম আর বিজেপি তো চাইছে কি ওখানে ঝামেলা হোক, তৃণমূল কংগ্রেস বদনাম হোক, আমরা বদনাম হতে দিব না তৃণমূল কংগ্রেসকে। যে করেছে অন্যায় হয়েছে, এটা ঠিক নাই, আমি সবাই কাছে ওখানে আপিল করেছি কি তোমরা শান্তিতে থাকো, এইসব করবার উচিত নাই। ওখানে বিজেপি দেখলো কি একলা আমি পারছি না, তো সিপিএমকে শুনে নিয়ে এইসব কাজ শুরু করেছে। এই কাজ যে হয়েছে ঠিক হয় নাই, ওখানে আমার প্রশাসন অ্যাকশন নিয়েছে, রাতভর প্রশাসন ছিল ওখানে,
ওরা ওই কেসটা দেখছে, আমিও এখন যাব, যে দেখব কার নোকসান হয়েছে কার কার হয়েছে, আমি শান্তি বানাওয়ার জন্য সবাইকে অপিল করে আসব। আর যার নোকসান হয়েছে ওটাও আমরা দেখব আমরা কি হেল্প করতে পারি। এইটা কালকে ঘটনা পরিপ্রেক্ষিতে আমাদের কথা আছে। প্রথম থেকে আমি বলে আসছি কি আমার এলাকাতে আমার বিধানসভাতে কোনো ঝুট ঝামেলা আর স্থান নাই। আমরা তৃণমূল কংগ্রেস করি, শান্তিপ্রিয় লোক আছি। এখন যে করেছে আমার পার্টির কেউ করেছে ইয়া অন্য পার্টিতে করেছে, পুলিশ তো অ্যাকশান নিচ্ছে, পুলিশ অ্যাকশান নেবে, খোঁজে বার করবে। ওর আমরা আরও অপিল করছি, আমি নিজে ছেলেগুলোকে বুঝাবো আজকে, যে বলবো যে তোমরা শান্তি বানায় রাখো, এটা শান্তি করবার কোনো দরকার নেই। আমরা তো ভোটে জিতেছি, আমাদের তো জিম্মেদারি আছে, আমি তো সবারই এমএলএ, যে ভোট দিয়েছে তারও এমএলএ, যে ভোট না দিয়েছে তারও এমএলএ। আমি সবাইকে অপিল করছি শান্তি বুঝায় রাখা, যে গলতি করেছে ওই পুলিশ প্রশাসন অ্যাকশান নেবে, ছানবিন চলছে, এই অপিল আমার আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।